থেকে বলছো দাঁড়াচ্ছেই না। কেউ নেই গাড়িতে, গাড়ি এমনি চলছে। চন্দন দা, গাড়ি একটা আমাকে দাও। পল্লব, এ পল্লব করতে দিবি, ধরে ধরা দেবো, কাল এই নীতিহীন থেকে তারা প্রত্যাহার করুন, সমকাজে সমবেতন, সমকাজে সমবেতন কে দায়, কার্যকরী করো আমাদের পদযাত্রীরা তাকে সঙ্গ দিয়ে চলেছেন, হাজার হাজার মানুষ তারা এই দাবিকে সমর্থন করছেন। তাই আমরা সমবেত হব সেই কলকাতার নারীরাজ মনিরোডের ওই সমাবেশ স্থলে। আমরা অত্যন্ত আমরা রাজ্য সরকারের এই চন্দনদা দাদা, না আমার একটা ছবি তুলো তো, জুলাই ঘুরিয়ে না ঘুরিয়ে সাথে আমরা সমাবেশ করবার আয়োজন জানিয়েছিলাম, কারণ আমরা বুঝতে পারছিলাম বাড়ছে, যেভাবে মানুষ আমাদের প্রতিনিয়ত পাশে এসে দাঁড়াচ্ছে, এর মজুর থেকে শুরু করে তুমি সময় অভাবে সেই ফয়সালা হয়নি।
আমাদের আবেদন যে আসুন আপনা আমাদের এই রায়কে আপনা আমাদের সপক্ষে আনার জন্য আমরা গণ আন্দোলনের পথে বেছে নিই, কারণ আমরা বিশ্বাস করি আমরা ভোট ছাড়াকে অধিকার কে তাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়, তবে কোন অধিকার পাওয়া যায় মিছিলটা পেয়ে যাবে সবাই চলো। আমাকে না ড্রাইভারকে বলুন, ড্রাইভারকে এখান থেকে বললে শুনতে হবে না। পল্লব পল্লব আমারটা তুই একটা স্টিল মারিস ভাই, তুই আমারটা থেকেই মার পেয়ে যাবি ছবি, ওকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনার পরীক্ষণ জন্য
আপনার ভবিষ্যৎ সুখী ভবিষ্যতের জন্য আমরা তাদের কাছে লড়াই করি। এই আপনার জন্মজুর আছে, যারা আপনার ভ্যান চালক আছে, যারা ছোট ছোট কলকারখানার মালিক আছেন, যারা যারা ছোট ছোট ব্যবসাদার আছেন, তাদের আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি এই কেন্দ্রীয় সরকারের কার্যকলাপের মধ্যে দিয়ে। যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন, আজ সেখানে তারা জিনিসপত্র কিনতে এসেছেন, গ্রামে গঞ্জের ছোটোখাটো দোকানে আপনারা বিক্রি করবেন, আপনারা বলুন তো জিএসটি হওয়ার ফলে আপনাদের ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা বলুন তো জিএসটি চালু হওয়ার ফলে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আসুন মোদীর এই নীতি বদলের যে লড়াই আমরা সামিল হয়েছি তাকে আমরা ঐক্যবদ্ধভাবে জয়ী হওয়ার জন্য এখন আপনাদের সাহায্য, আপনাদের সমবেদনা, আপনাদের সহযোগিতা, আপনাদের সহকর্মিতা, আপনাদের লড়াইয়ে আমাদের সঙ্গে পা মেলানো আজ একান্ত জরুরি। তাই আপনাদের কাছে আমাদের প্রয়োজন যে আগামী দিনের ভবিষ্যৎ কিছুকে সমৃদ্ধশালী করবার জন্য, সাধারণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, সকলের পেটে ভাত, সকলের দুহাতে কাজের জন্য আমরা এমন একটা সমাজকে গড়ে তুলি যে সমাজ খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলবে, যে সরকার খেটে খাওয়া মানুষের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, যে সরকার ন্যূনতম 21,000 টাকা বেতনের দাবিতে সমর্থন করবে, যে সরকার আপনি যখন শারীরিকভাবে অক্ষম হয়ে যাবেন ন্যূনতম 10,000 টাকা পেনশন দেওয়ার কথা বলবে, যে সরকার আগামী দিনে আপনার আমার লড়াইয়ে সাথী হবে, সেই রকম একটা সরকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তার জন্যই আমাদের আজকে পথে নামা, তার জন্যই আমাদের আজকে কলকাতার রাজপথে দাঁড়িয়ে দাঁড়ানো না। আমরা গত 30 নভেম্বর থেকে শুধুমাত্র আমাদের দাবি আদায়ের জন্য নয়, সাধারণ মানুষকে সেই দাবি আদায়ের লড়াইয়ে সমবেত করবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার লং মার্চ হোক, উত্তর চব্বিশ পরগনার লং মার্চ হোক, উত্তরবঙ্গের লং মার্চ হোক, আর আজকে আমাদের এই লং মার্চ হোক, এই লং মার্চের মূল দাবি হচ্ছে আমরা আগামী দিনে সুখী সমৃদ্ধশালী আমরা দেশ করতে চাই। আমরা আগামী দিনে এমন একটা ভারত বর্ষে থাকতে চাই যেখানে উন্নয়নকে আগুনে উঠতে হবে না, যেখানে পাপের মতন আমার বোনকে ধর্ষিতা হতে হবে না, কাঙ্গনের মতন আমার বোনকে যার দুঃসাহসিক শত্রু ছিল তাকে ধর্ষিতা হয়ে তাকে মৃত্যু মুখে পতিত হতে হবে না, এমন একটা সুখী সমৃদ্ধশালী সমাজের সমাজ করবার জন্যই আমাদের আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার আমাদের অর্জন করে দিতে হবে, অধিকার কখনো একটুখানি স্লো এক বিশাল লম্বা এই অঞ্চল দিয়ে আস্তে আস্তে আপনাদের আপনাদের এই অঞ্চলে আসছে। আপনাদের কাছে আমাদের আবেদন, এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এখানকার যারা পরিবহন মজুর, এখানকার যারা ক্রেতা, তাদের সকলের কাছে আমাদের আবেদন, আপনাদের সকলের যে বেঁচে থাকার জন্য যে দাবি, সেই দাবি নিয়েই আমাদের এই লড়াই। আমাদের যে দাবি সেই দাবি হচ্ছে
আগামী দিনে যাতে আমরা একটা সুস্থভাবে বেঁচে থাকার রসদ পেতে পারি, সেই জন্যই আমরা এই দাবি নিয়ে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে অভিনন্দিত করুন, আমাদেরকে সম্বর্ধিত করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার প্রেরণা আমাদের আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের প্রেরণা যোগাবে। আগামী দিনের যে বৃহত্তর লড়াই তা হচ্ছে আগামী 8ই জানুয়ারি, ওই আপনার সারা ভারতবর্ষের শিল্প ধর্মঘটের মধ্য দিয়ে জনজীবনকে স্তব্ধ করে দেওয়ার মাধ্যমে মোদি এবং দিদি সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে হয় তোমরা শ্রমজীবী মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, ছাত্র যুবকের স্বার্থে, মহিলাদের স্বার্থে তোমরা নীতি গ্রহণ করো অথবা তোমরা বদলে যাওয়ার জন্য তৈরি হও, কারণ দেশের মানুষ তোমাদেরকে পরিবর্তন করতে বদ্ধপরিকর, কারণ দেশের মানুষ তোমাদেরকে বদলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। তোমরা প্রতারণা করছো, তোমরা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছো। তোমরা বলেছিলে যে তোমরা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, নতুন চাকরি তো কলকারখানায় হয়, নতুন কলকারখানা গতকালে 5 বছরে সারা ভারতে আর গত 8 বছরে পশ্চিমবাংলায় একটাও ঘরে উঠেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করেন, ফিতে কাটেন, কিন্তু একটাও দাবি করতে পারবেন নতুন কোনো কলকারখানা তিনি ফিতে কেটেছেন। তিনি দাবি করতে পারেন যে 90% তৈরি হয়ে যাওয়া সিঙ্গুরের যে ন্যানো গাড়ি তৈরির কারখানা, সেই কারখানাকে ভেঙে ঘুরিয়ে তিনি বেকার যুবকদের স্বপ্নকে তছনছ করে দিয়েছেন, তিনি স্তব্ধ করে দিয়েছেন, কিন্তু কোনো নতুন কারখানা গড়ে তুলতে পারেননি। তাহলে সেই যারা প্রতারণা করছে, যারা মানুষকে বলছে 100% কাজ হয়ে গেছে, যারা বলছেন যে উন্নয়ন রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, তাইলে বলুন তো কলকাতায় বর্ষা কমে যাওয়ার পরেও কেন ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছে, কেন ম্যালেরিয়ায় মানুষ মারা যাচ্ছে, কেন হসপিটালগুলোতে সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না, কেন কলকাতা কর্পোরেশন বা অন্যান্য কর্পোরেশন তারা বর্জ্য সংগ্রহ করতে পারছে না? তাহলে এরা হচ্ছে মানুষকে প্রতারণা করছে, আর এই প্রতারণার দিক থেকে মুখ ফিরিয়ে রাখার জন্যই এরা সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিন্দুর সঙ্গে মুসলিমকে, মুসলিমের সঙ্গে হিন্দুকে লড়িয়ে দেওয়ার কথা বলছে। এরা বলছে যে এনআরসির মাধ্যমে সংখ্যালঘু মানুষকে